আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে হল ক্যাম্পাস খোলার দাবিতে আন্দোলনে নেমেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি মানা না হলে তালা ভেঙে হলে প্রবেশ করা হবে বলেও হুঁশিয়ারি এসেছে মশাল মিছিল শেষের এক সমাবেশ থেকে। এইখানে শিক্ষকরা লজিক করেছেন যে সংক্রমণ 5% এর নিচে না নামলে বিশ্ববিদ্যালয় খোলা যাবে না। আজকে সংক্রমণের হার 4.61। এখন আপনারা কি বলবেন, মেডিকেল সেন্টারে আপনাদের টিকা দিয়ে শিক্ষার্থীদেরকে তাদেরকে হচ্ছে যে একাডেমিক কার্যক্রম শুরু করেন, শিক্ষামন্ত্রীর এই কথার পরেও কেন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে? পরের 1 তারিখ আপনাদের কারো সাধ্য নেই শিক্ষার্থীদেরকে একদিনের জন্য বাইরে রাখার। কাজেই আমরা বলবো, আপনি 15 দিন সময় চেয়েছেন মাননীয় উপাচার্য, 15 দিন সময় আপনাকে আমরা গত 15 তারিখ দিয়েছি। 30 সেপ্টেম্বরের মধ্যে আপনার জয়েন্ট মিটিং করা দরকার, আপনি করেন। 30 সেপ্টেম্বরের মধ্যে যাকে নিয়ে আপনার মিটিং করা দরকার তাকে নিয়ে মিটিং করেন। মিটিং করে 1 তারিখে আমাদের হলে ওঠার ব্যবস্থা করেন, যদি না করেন আমরা নিজেরাই উঠব। এর আগে করোনা ভাইরাস মহামারীতে 1.5 বছর বন্ধ থাকা এই বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে উন্মুক্ত মাঠে প্রতীকী ক্লাসও নিয়েছেন কয়েকজন শিক্ষক। 26 অগস্ট দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন, 29 অগস্ট পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু এবং সবশেষ 12 সেপ্টেম্বর নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী প্রতীকী ক্লাস নেন। লোকজন দাঁড়িয়ে থাকেন, তাদেরকে অসহায় এতিমের মতো দেখা। বৃহস্পতিবার সকালে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক শেখ মঞ্জুরুল হকের সঙ্গে দেখা করেছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম তাদের সঙ্গে মোবাইল ফোনে যুক্ত হন। আগামী 29 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে দ্রুত হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন ফারজানা ইসলাম। এরপর রাতে একদল শিক্ষার্থীর আয়োজনে মশাল মিছিল শেষে সমাবেশ থেকে 30 সেপ্টেম্বরের আলটিমেটাম। আমাদের দাবি এই সেপ্টেম্বরের মধ্যেই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হোক এবং আমাদের যে হলগুলো রয়েছে শিক্ষার্থীদের হলে ওঠার সুযোগ দেওয়া হোক।